আফিফ হোসেনের সাথে বাপ নেওয়ায় সাথে সাথে আফিফও পাল্টা রিভেঞ্জটা নিয়ে নেয় মাঠেই। খেলাধুলার সকল নিউজ আপডেট বাংলায় পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঠিক তখনই আফিফ হোসেন ব্যাটিং করতে নামে। ম্যাচের মধ্যে বাসিল হামিদ বোলিং করতে আসে এবং আফিফ ব্যাট করার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই বাসিল হামিদ বল না করে আফিফকে ধোকা দেয়। ঠিক পরবর্তী বলেই বাসিল হামিদ যখন বল করার জন্য রান আপে চলে আসে, ঠিক তখনই আফিফ সাথে সাথেই তাকে ধোকাটা দিয়ে দেয় এবং মাঠের মধ্যেই রিভেঞ্জটা নিয়ে নেয়। এই ম্যাচে আফিফ হোসেন 55 বলে 77 রানের এক ম্যাচ জয়ী ইনিংস খেলে বাংলাদেশের লজ্জার হাত থেকে বাঁচায়। বাংলাদেশে এই রাইজিং স্টারের জন্য থাকবে শুভকামনা, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ইনিংস খেলে বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারে অনেক অনেক সাফল্য।